আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ এগারোই নভেম্বর দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল নতুন রূপ পাবে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান বিন আব্দুল আজিজ আল সৌদ একটি নতুন মহাপরিকল্পনা ঘোষণা করেছে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হচ্ছে আসির অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে স্থাপনা তৈরি করা যাতে এটা রাজ্যের প্রধান স্থাপনাগুলোর মর্যাদা লাভ করে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন উচ্চ বিলাসী পরিকল্পনার মধ্যে রয়েছে বিমানবন্দরের টার্মিনাল পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটারে উন্নীত করা এটা দুই হাজার আটাইশ সালে সম্পন্ন করা সম্ভব বর্তমানে এই বিমানবন্দরের আয়তন দশ হাজার পাঁচশো বর্গ মিটার নতুন পরিকল্পনায় যাত্রীদের বিরতিহীন যাতায়াতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে বছরে পনেরো লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে এটাকে এক কোটি তিরিশ লাখে উন্নীত করা হবে বছরে তিরিশ হাজার ফ্লাইট উঠানামা করে সেটা বাড়িয়ে করা হবে নব্বই হাজার বিশটি গেট ও একচল্লিশটি চ্যাক ইন কাউন্টার স্থাপন করা হবে এটা মূলত সৌদি আরবের বিষম দুই হাজার তিরিশেরই একটা অংশ সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা জানিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকজন প্রবাসী কর্মীকে গ্রেফতার করেছেন নাজাহার কর্মকর্তারা জানিয়েছেন তারা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা দুই প্রবাসীকে গ্রেফতার করেছে যারা অবৈধ উপায়ে উনত্রিশ হাজার রিয়ালের বিনিময়ে কর্মচারীদের প্রশিক্ষণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক সংস্থায় কাজ করা এক প্রবাসীকে বেআইনি উপায়ে মন্ত্রণালয় থেকে অতিরিক্ত পনেরো হাজার রিয়াল গ্রহণের মুহূর্তে গ্রেফতার করেছেন তাছাড়া একটি থানায় কর্মরত একজন কর্মচারী এবং একজন সৌদি নাগরিককে এক লাখ রিয়াল ঘুষ গ্রহণ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে কারণ এই দুজন মিলে এক প্রবাসীকে সৌদি আরব থেকে দেশে ফেরত না পাঠানোর বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিল কারণ এই প্রবাসী সৌদি আরবের আইন লগন করেছে যে আইনে তাকে নির্বাসিত করার রায় দেয়া হয়েছিল আর উক্ত দুই নাগরিক এবং কর্মচারী এই প্রবাসীকে সৌদি আরবে স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে